শুটআউটের খবর সামনে আসছে। সেখানে হুগলির পান্ডুয়া শুটআউটের ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে গাড়ি করে এক ব্যক্তিকে নিয়ে এসে জিটি রোডের উপর গুলি করে দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে খবর, বর্ধমানের দিক থেকে একটি গাড়ি করে আসে চারজন দুষ্কৃতী, গাড়ি থেকে ওই ব্যক্তিকে জিটি রোডে নামিয়ে গুলি করা হয় বলে অভিযোগ। আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি রয়েছে, পালানোর সময় গাড়িটিকে ধাওয়া করে একজন দুষ্কৃতীকে ধরে ফেলে পুলিশ। এখন ভিডিও তুলছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। পুলিশ সূত্রে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, এই যে একেবারে সাত সকালে রাস্তার উপর এভাবে গাড়ি করে নিয়ে এসে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ করা হলো, দুষ্কৃতীরা বেপরোয়া মনোভাব দেখালো, এইভাবে কি বলছেন পুলিশ, কি বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, এখনো অবধি যেটা জানা যাচ্ছে যে বর্ধমানের দিক থেকে একটি স্কর্পিও গাড়িতে করে চারজন দুষ্কৃতী আসে এবং পান্ডুয়ায় তারা ঢোকার পরেই তারা জিটি রোডের ওপরে অপর এক ব্যক্তিকে তাদের সঙ্গেই তারা এই গাড়িতে করে নিয়ে এসেছিল এবং তাকে নিচে দাঁড় করিয়ে তাকে গুলি করা হয়। এখনো অবধি যেমনটা জানা যাচ্ছে প্রায় তিনটে বুলেট ইঞ্জুরি রয়েছে, তিন রাউন্ড গুলি চালানো হয় এবং তারপরেই দুষ্কৃতীরা এখান থেকে চম্পট দেয়, স্থানীয় বাসিন্দারা চলে আসেন। পরবর্তী সময়ে এই যে গুলিবিদ্ধ ব্যক্তি তাকে পান্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে খবর পাওয়া মাত্রই পুলিশ বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু করে দেয় এবং পুলিশ তল্লাশিও শুরু করে দেয়। তার মধ্যে এই দুষ্কৃতীদের মধ্যে একজন ইতিমধ্যেই পুলিশ তাকে আটক করেছে, বাদবাকি যে দুষ্কৃতীরা রয়েছে তাদের খোঁজে পুলিশ এখন তল্লাশি চালাচ্ছে। তবে যে ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন তার এখনো অবধি কোনো পরিচয় জানা যায়নি এবং এই ধরনের একটা ঘটনাতে এলাকাতে চাঞ্চল্য ছড়িয়েছে। কাকে নিয়ে আসা হয়েছিল বর্ধমানের দিক থেকে এবং কি কারণে গুলি করা হলো, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু সাত সকালে এরকম একটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে যে দুষ্কৃতীরা সঙ্গে করেই নিয়ে এসেছিল, গাড়িতে করেই নিয়ে এসেছিল এই ব্যক্তিকে এবং তাকে বর্ধমান থেকে এই হুগলিতে ঢোকার পরে গাড়ি থেকে নামিয়ে তাকে গুলি করা হয় এবং তিন রাউন্ড গুলি চালানো হয় বলে এখনো অবধি যেমনটা জানা যাচ্ছে। তো পুলিশ এখন বাদবাকি দুষ্কৃতীদের খোঁজে তদন্ত করছে এবং এখনো অবধি যা জানা যাচ্ছে যে গুলিবিদ্ধ ব্যক্তির অবস্থা কিন্তু যথেষ্ট তোমার আশঙ্কাজনক এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ঘটনা ঘটেছে হুগলির পান্ডুয়ায়, আমরা দেখতে পেলাম যে আসানসোল গোয়ালপকর জগদ্দলের পর এবার পান্ডুয়া পাঁচ দিনে চারটি শুট আউটের ঘটনা ঘটলো এবং যেটা দেখা যাচ্ছে পুলিশ সূত্রে বর্ধমানের দিক থেকে একটি গাড়ি করে আসে চারজন দুষ্কৃতী, এমনটাই পুলিশ সূত্রে খবর, এবং গাড়ি থেকে ওই ব্যক্তিকে জিটি রোডে নামিয়ে গুলি করা হয় বলে অভিযোগ। কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আমরা যেটা দেখলাম রাজ্যে পাঁচ দিনে চারটি শুট আউটের ঘটনা ঘটলো, আসানসোল গোয়ালপকর জগদ্দলের পর এবার পান্ডুয়া। দেখুন, পশ্চিমবাংলায় একটা জঙ্গল রাজত্ব চলছে, এই পাঁচ দিনে চারটে শুট আউটের ঘটনা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। রাজ্যে কোনো আইন শৃঙ্খলা বলে কিছু নেই, পুরোপুরি সন্ত্রাসবাদী এবং মস্তানদের রাজত্ব কায়েম হয়ে গিয়েছে, যেখানে যত্রতত্র গুলি বোমা চলছে, যেখানে যত্রতত্র বোমা পাওয়া যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা আহত হচ্ছে, শুট আউটে একজন আরেকজনকে গুলি করে মারছে। অর্থাৎ পশ্চিমবাংলায় যে কোনো আইন শৃঙ্খলা বলে কিছু আছে তা বোঝবার উপায় নেই, এখানে যে একটা সরকার বা প্রশাসন আছে সেটাও বোঝবার উপায় নেই। অতএব আমি মনে করি এই সরকার এই দুর্নীতিবাজদের এবং দুষ্কৃতীদের রুখতে যে সম্পূর্ণ ব্যর্থ এটাই এই ঘটনা প্রমাণ করছে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অতএব মমতা ব্যানার্জির যে একশোতে শূন্য নয় একশোতে মাইনাস শূন্য পাচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে বড় দুর্ভাগ্যের ঘটনা। অথচ এতগুলো ঘটনা ঘটছে, মুখ্যমন্ত্রীর কোনো বিবৃতি নেই, মুখ্যমন্ত্রী ইনি একটি শব্দও করছেন না। অতএব আমরা এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। রাজ্যে পাঁচ দিনে চারটি শুট আউটের ঘটনা আমরা আসানসোলে দেখেছি, দেখেছি গোয়ালপকরে, তারপর জগদ্দল, তারপর পান্ডুয়া, আজ সাত সকালে যে ঘটনা ঘটলো যেখানে গুলিবিদ্ধ এক। কথা বলবো এই মুহূর্তে তৃণমূল সাংসদ শান্তনু সেন টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনুবাবু, রাজ্যে পাঁচ দিনে চারটি শুট আউটের ঘটনা ঘটলো, আসানসোলে গোয়ালপকরের পর এবং তারপর জগদ্দল, এবং আজ সাত সকালে হুগলির পান্ডুয়াতে শুট আউটের ঘটনা ঘটলো, এবং এই ঘটনার সামনে আসছে যেখানে দেখা যাচ্ছে যে পাঁচ দিনে চারটি শুট আউটের ঘটনা যেমন ঘটেছে, বিরোধীরা বলছে রাজ্যে আইন শৃঙ্খলা বলতে কিচ্ছু নেই।
দেখুন, একটা দুটো বিক্ষিপ্ত ঘটনাকে কেন্দ্র করে এই ধরনের কনক্লুশন ড্র করাটা কখনোই উচিত নয়। পশ্চিমবঙ্গে যে ঘটনাগুলো ঘটছে তার থেকে অনেক বেশি ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে, অনেক বেশি ঘটনা ঘটে গুজরাটে, অনেক বেশি ঘটনা ঘটে মধ্যপ্রদেশে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে। দুষ্কৃতীদের কোনো রং হয় না, দুষ্কৃতীদের কোনো দল হয় না, যারা দুষ্কৃতী তারা দুষ্কৃতী। আর তাছাড়া বিজেপির নেতারা কিভাবে সারা বাংলায় ঘুরে ঘুরে দুষ্কৃতীদের উস্কানি দেওয়ার জন্যে, তাদের ক্যাডারদের উদ্বুদ্ধ করার জন্যে, আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্যে, সন্ত্রাসকে হাতিয়ার করার জন্যে উজ্জীবিত করা বক্তব্য রাখছেন সেটা তো আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখেছেন যে বিষ্ণুপুরে ও দক্ষিণ চব্বিশ পরগনায় আমাদের দলের নেতাকে বিজেপির ক্যাডার কিভাবে প্রকাশ্য দিবালোকে খুন করেছে গুলি করে। আর আমাদের সরকার অত্যন্ত তৎপর, প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করে। এটা উত্তরপ্রদেশ নয় যে এনকাউন্টারের নাম করে দুষ্কৃতীদের গুলি করে মেরে দেওয়া হয় বা লক আপ ডেথ হয়ে যায়। এখানে নিরপেক্ষ তদন্ত হয়, দুষ্কৃতীরা শাস্তি পায় এবং দলমত নির্বিশেষে শাস্তি পায়। তাদের সাথে যদি কোনোভাবে শাসক দলেরও কোনো যোগ পাওয়া যায় তারাও ছাড় পায় না। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে গিয়ে দেখুন, দুষ্কৃতকারীরা শাসক দলের মদত পুষ্ট হলে তাদের কেশাগ্র স্পর্শ করে না বিজেপি শাসিত সরকার। এখানেই বাংলার সাথে অন্যান্য সরকারের তফাত, এবং সেই কারণেই ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো রিপোর্ট অনুযায়ী গত 3 বছর এখনো বাংলা অন্যতম সেফেস্ট রাজ্য এবং কলকাতা অন্যতম সেফেস মেট্রোপলিটন সিটি। চোখরাগো, পরের খবরে বীরভূমের মারগ্রাম, সেখানে বোমা উদ্ধার হয়েছে তপন গ্রামে, যেখানে জেলবন্দী সিপিএম নেতার বাড়ির পাশ থেকে 2 ড্রাম বোমা উদ্ধার হয়েছে। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, সিপিএম নেতা ইয়াকুব শেখকে ফাঁসানোর জন্য তার বাড়ির পাশে বোমা রেখে গেছেন তৃণমূল কর্মীরা। কথা বলবো আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়। ভাস্কর, কি জানা যাচ্ছে? যান্ত্রিক কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, বীরভূমের মারগ্রাম, সেখানে বোমা উদ্ধার হয়েছে আবার তপন গ্রামে। জেলবন্দী সিপিএম নেতার বাড়ির পাশ থেকে 2 ড্রাম ভর্তি বোমা উদ্ধার করেছে পুলিশ। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, সিপিএম নেতা ইয়াকুব শেখকে ফাঁসানোর জন্য তার বাড়ির পাশে বোমা রেখে গেছেন তৃণমূল কর্মীরা। গত 4 ফেব্রুয়ারি মারগ্রামে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় এক তৃণমূল কর্মী এবং পরে হাসপাতালে মৃত্যু হয় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ভাইয়ের। তার 1 সপ্তাহের মাথায় বোমা মারার ঘটনায় মূল অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের খামার বাড়ি থেকে 3 ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হলো। যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে। ভাস্কর, কি খবর রয়েছে? যেটা জানা যাচ্ছে যে মারগ্রাম থানা তপন গ্রামে সেখানে আজ সকালে সিপিএম কর্মী ইয়াকুব শেখের বাড়ির পাশ থেকে 2টি প্লাস্টিকের জার উদ্ধার হয়। এই জারে বোম রয়েছে বলে যেটা জানা যাচ্ছে, এবং পুলিশ যেটা জানিয়েছে প্রায় 40টির মতো বোম রয়েছে। এদিকে এই বোম উদ্ধারের সময় ইয়াকুব শেখের পরিবার এবং তার যারা প্রতিবেশী ছিল তারা পুলিশকে ঘিরে ধরে। তাদের বক্তব্য হচ্ছে, আজ ভোর রাতে তৃণমূলের কিছু লোক ইয়াকুব শেখকে ফাঁসানোর জন্য তার বাড়ির পাশে বোম রেখে যায়, এবং এই পুরো বিষয়টি যতক্ষণ পর্যন্ত পুলিশ তদন্তের আশ্বাস না দেবে ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে বোম উদ্ধার করে নিয়ে যেতে দেবে না। এবং এটা প্রায় দীর্ঘক্ষণ 2 ঘন্টা ধরে চলে। তারপর পুলিশ আশ্বাস দেয় তাদেরকে যে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে, এবং তারপরই গ্রামবাসীরা সরে যায়। এই মুহূর্তে বোম স্কোয়াডের লোকজন এসছে, তারা বোমগুলি উদ্ধার করবে এবং তারপর এই বোমগুলি নিষ্ক্রিয় করবে। এবং যেটা পুলিশ জানাচ্ছে যে যেহেতু মারগ্রামে যে বোমা বিস্ফোরণে 2 তৃণমূল কর্মী মারা গেছিল, তারপর থেকে লাগাতার বিভিন্ন গ্রামে তল্লাশি চালানো হচ্ছে এবং তল্লাশি চালানোর সময় এই বোমগুলি উদ্ধার হয়েছে। ধন্যবাদ ভাস্কর। আর এবার যে খবরে নজর রাখবো, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত চন্দন মণ্ডলকে আজ আদালতে পেশ করা হবে। যেমনটা জানা যাচ্ছে যে শুক্রবার তাকে জেরা করা হয়, এবং তার কাছ থেকে জেরা করে যে এজেন্টদের খবর পাওয়া যায়, যাদের মধ্যে অনেককেই ধরে ফেলেছে সিবিআই, তাদের হেফাজতে নেওয়া হয়েছে, এবং আজ যেটা জানা যাচ্ছে তাকে আদালতে পেশ করা হবে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। এই খবরে অবশ্যই আমাদের নজর থাকবে, চোখ রাখবো। আরও একটি গুরুত্বপূর্ণ খবরে, অনুব্রত মণ্ডলের পরিচালক তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, এবং জানি রাখে সিউড়ির সমবায় ব্যাংকে
বেনামি অ্যাকাউন্টের তদন্তে নেমে এই প্রথম কোনো অ্যাকাউন্ট ফ্রিজ করলো সিবিআই। অনুব্রত মণ্ডল তার পরিচারকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, এবং সিউড়ির সমবায় ব্যাংকে বেনামি অ্যাকাউন্টের তদন্তে নেমে এই প্রথম কোনো অ্যাকাউন্ট ফ্রিজ করলো সিবিআই। এই সংক্রান্ত তথ্য জেনে নেব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রকাশ সেনা। প্রকাশ, দেখো তুমি জানো প্রথম দিন থেকেই সিবিআই এর আধিকারিকরা দাবি করছেন যে সিউড়ির সেই কোঅপারেটিভ ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট রয়েছে। ইতিমধ্যেই কিন্তু 330টি অ্যাকাউন্টের নথি তারা কিন্তু বাজেয়াপ্ত করেছিলেন এবং সেটা খতিয়ে রাখা হচ্ছিল। এই প্রথম যেটা সিবিআই সূত্রের খবর, কোঅপারেটিভ ব্যাংকের একটি অ্যাকাউন্টের সমস্ত ট্রানজ্যাকশন কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেই অ্যাকাউন্টে যে 15 লক্ষ টাকা রয়েছে সেটা কিন্তু ফ্রিজ করা হয়েছে এবং ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে। ইতিমধ্যেই সিবিআই এর আধিকারিকরা চিঠি পাঠিয়ে বলেছেন যে যাতে সেই অ্যাকাউন্ট থেকে কেউ টাকা বার না করতে পারে। কেন এই অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো সিবিআই সূত্রের খবর, তদন্ত করে তারা জানতে পেরেছেন এই অ্যাকাউন্টের মালিক হচ্ছেন বিজয় রাজক বলে একজন ব্যক্তি, যিনি কিন্তু অনুব্রত মণ্ডলের বাড়ির পরিচারক, এবং সেই পরিচারকের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকার ট্রানজ্যাকশন হয়েছে। এখনও কিন্তু 15 লক্ষ টাকা সেই অ্যাকাউন্টে পড়ে রয়েছে এবং যেটা সিবিআই এর আধিকারিকরা দাবি করছেন, তদন্ত করতে গিয়ে তারা এটাও জানতে পেরেছেন যে বিজয় রাজকের যে সোর্স অফ ইনকাম, মাত্র 1,000 টাকা মাসে তার সোর্স অফ ইনকাম ছিল এবং তার অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকার ট্রানজ্যাকশন কোথা থেকে আসলো, এখনও এত টাকা কোথায় থেকে পড়ে রয়েছে সেটাই কিন্তু তদন্তের বিষয়। এবং তারা মনে করছেন যেহেতু বেনামি অ্যাকাউন্ট, ডামি অ্যাকাউন্ট, এবং তার অ্যাকাউন্টে কিন্তু অন্য কেউ টাকা ঢুকিয়েছে, এবং যে অভিযোগ প্রথম দিন থেকে সিবিআই তরফে করা হচ্ছে যে একাধিক ডামি অ্যাকাউন্ট খুলে কিন্তু তাদের না জানিয়েই বা তাদের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা ট্রানজ্যাকশন চলছিল, কোটি কোটি টাকা জমা পড়েছে, এবং সেই তদন্ত করতে গিয়েই কিন্তু এই প্রথম কোঅপারেটিভ ব্যাংকের কোনো অ্যাকাউন্ট, বিজয় রাজকের অ্যাকাউন্টের সমস্ত টাকা ফ্রিজ করে নেওয়া হয়েছে এমনই খবর আমরা সিবিআই সূত্র মারফত জানতে পাচ্ছি। এবং বাকি যে অ্যাকাউন্ট রয়েছে 330টি অ্যাকাউন্ট, তার ট্রানজ্যাকশনও কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। প্রধানমন্ত্রী, ধন্যবাদ। হুগলির পাণ্ডুয়া, যেখানে সাত সকালে শুট আউটের ঘটনা ঘটেছে এবং গুলিবিদ্ধ হন এক যুবক, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্যক্তির মৃত্যু হয়েছে। হাসপাতালে তাকে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। জানি নাকি গুলিবিদ্ধ ওই যুবক, তার মৃত্যু হয়েছে। গাড়ি করে তাকে নিয়ে এসে জিটি রোডের ওপর গুলি করে দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে খবর, বর্ধমানের দিক থেকে একটি গাড়ি করে আসে, 4 জন দুষ্কৃতী ছিল ওই গাড়িতে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, দেখো যেমনটা জানা যাচ্ছে যে এই ব্যক্তিকে তোমার পাণ্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তী সময় সেখানে তার মৃত্যু হয়, এবং এখনো অবধি যা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে 3টি তোমার গুলি অন্তত লেগেছিল এই যুবকের দেহেতে। তো স্বাভাবিকভাবেই খুব গুরুতর আহত অবস্থায় তাকে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই এই যে ব্যক্তি যিনি গুলিবিদ্ধ হয়েছিলেন তার মৃত্যু হয়। অন্যদিকে পুলিশ এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে আটক করেছে, কিন্তু বাদ বাকি যে 3 জন রয়েছে তাদের খোঁজে পুলিশ এখন তল্লাশি চালাচ্ছে। কিন্তু যে ব্যক্তি মারা গেলেন তার পরিচয় কি, তিনি কোথা থেকে এসেছেন, এখনো অব্দি সেই সম্বন্ধে সমস্ত কিছু তথ্য আসেনি। তো স্বাভাবিকভাবেই পুরো বিষয়টি নিয়ে পুলিশ এখন তদন্ত করছে। ধন্যবাদ অর্ণব।